দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই মুহুর্তে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের করোনা প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর সরকারি ঘোষণা মেনে প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের টিকাকরণ নিশ্চিত করতে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন সেন্টার অ্যাট ওয়ার্কস প্লেস ভ্যাকসিন দেওয়া হবে জেলা প্রশাসনের নির্ধারিত কেন্দ্রে বিকাশ ভবনের এক আধিকারিক জানান সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডিউটি পড়েছিল তাদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল কিন্তু যাদের ভোটের ডিউটি আসেনি তাদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি এবার জেলায় জেলায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকরা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন না পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন রাজ্য জুড়ে ইতিমধ্যে বিভিন্ন জেলায় ডিআইদের মাধ্যমে স্কুলে যারা ভ্যাকসিন পাননি সেই তথ্য সংগ্রহ শুরু হয়েছে তো এই মুহূর্তে আপনারা একটি ফর্মেট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে তো এই ফর্মেটটি কিন্তু পূরণ করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে তো প্রথমে সিরিয়াল নাম্বার এরপর ডিস্ট্রিক্ট নেম অফ দ্য বেনিফিশিয়ারি ডিপার্টমেন্ট অকুপেশন পিনকোড অফ ওয়ার্কপ্লেস জেন্ডার ডেট অফ বার্থ এজ মোবাইল নাম্বার এরপর একটা আইডি না দিতে হবে সেটা আধার প্যান বা ভোটার কার্ড এরপর আইডি নাম্বার এবং রিমার্কস তারপর রয়েছে যাদের বয়স ৪৫ বছর বা তার উপরে রয়েছে তাদের ক্ষেত্রেও একই বিষয়গুলো পূরণ করে কিন্তু পাঠাতে হবে তবে দুটো জিনিস আলাদা রয়েছে শেষের দিকে দেখুন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ ইফ সেকেন্ড ডোজ সেক্ষেত্রে ডেট অফ ফার্স্ট ডোজ লিখতে হবে টাইপ অফ ভ্যাকসিন কোভিশিল্ড না কোভ্যাক্সিন সেটা লিখতে বলা হয়েছে এবং শেষে রিমার্কস রয়েছে যদি কিছু মন্তব্য লেখার থাকে সেটা লিখে কিন্তু পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে কোন সেন্টারে কারা ভ্যাকসিন পাবেন এবং কিভাবে নাম রেজিস্ট্রেশন করা হবে সে সম্পর্কে জেলা শিক্ষা দপ্তর বিষদে জানাবে এমনকি কলকাতায় কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকার বাড়ি জলপাইগুড়ি বা কুচবিহারে হলে রাজ্য জুড়ে চলা করা বিধিনিষেধের ফলে বাড়ির কাছাকাছি সেন্টারে যাতে তিনি ভ্যাকসিন পেতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে ভ্যাকসিন না পাওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের স্কুলে মিড ডে মিল সামগ্রী বিতরণ সহ বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়মিত স্কুল যেতে হচ্ছিল সেই দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষাকর্মীও করোনায় আক্রান্ত হন ফলে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বারবার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানানো হচ্ছিল দপ্তরের পক্ষ থেকে অবশেষে জরুরি ভিত্তিতে নোটিফিকেশন প্রকাশ করে বকেয়া শিক্ষক শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন তো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এখনও ভ্যাকসিন পাননি তাদের জন্য কিন্তু উদ্যোগ নিল শিক্ষা দপ্তর এবং আপনারা যে ফর্মেটটি দেখলেন এটি কিন্তু পূরণ করে পাঠাতে হবে এবং এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং সে বিষয়ে কিন্তু সমস্ত স্কুলকে নির্দেশ দেওয়া রয়েছে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের যে সমস্ত তথ্যগুলো রয়েছে এগুলো পূরণ করে তারা কিন্তু স্কুলে জমা করবে এবং স্কুল থেকে কিন্তু এই রিপোর্টটি ডিআই অফিসে পাঠাবেন